আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা রসুলিল্লা রোজা রেখেছেন কিন্তু ইফতারের সময় এই পাঁচটি ভুল করলেন আপনার রোজা কি ঠিক থাকলো অবশ্যই না আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আসুন আমরা পাঁচটি বিষয় জেনে নেই আল্লাহ পাকের যা পেতে গেলে অবশ্যই রোজাকে মুক্ত আমাদের রাখাটা খুব জরুরি ইফতারির টাইমে আমরা যে ভুলগুলো করে থাকি আসুন আমরা এই ইফতারের বিষয়ে আমরা একটু জেনে নেই এই পাঁচটি ভুল পাঁচটি ভুল আমরা যেন কোনো অবস্থাতেই না করি কয়টি ভুল পাঁচটি ভুল আমরা যেন কোনো অবস্থাতেই না করি আর এক নাম্বার হল আমরা অনেক সময় দেখা যায় রোজার সঠিক সময়ে আমরা ইফতারি করি না রসুসাহাম বলেছেন কাফির এবং মুশ্রিকটা তারা দেরি করে ইফতারি করে তারাও কিন্তু রোজা রাখতো কিন্তু তারা দেরি করে ইফতারি করতো এই জন্য দেরি করা যাবে না আবার আগেও করা যাবে না যখন আল্লাহ আকবর মুওয়াজ্জিন বলবে ঠিক তখনই আপনি করতে হবে আর আগে যদি করে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে আপনি সূর্য ডোবার পর পর আপনি কিন্তু ইফতারি করতে হবে এখন আজান শুনলেন না কোথাও তাতে কিন্তু আপনি যদি মনে করেন যে সূর্য ডুবে গেছে তাহলে আপনার রোজা আপনি ইফতারি করে ফেলবেন এরপরে আমরা যে দুই নাম্বার যে বলটা করে থাকি এখন তো আধুনিক যুগ আমরা রেডিও টিভিতে আমরা আজান শুনি আজান শুনে আমরা ইফতারি করি দেখুন রেডিও এবং টিভি যদি ঢাকায় হয়ে থাকে আপনি অবস্থান করছেন সিলেটে সেক্ষেত্রে সিলেটের সাথে ঢাকার সময়ের পার্থক্য প্রায় ছয় সাত মিনিটের পার্থক্য থেকে যায় সুতরাং আপনি যে ঢাকার সাথে বা সিলেটের সাথে যে আপনি ইফতারিটা করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইফতারির সাথে মিল হলো না সুতরাং আপনি যাচাই করে স্থানীয় সময় অনুসারে আপনি অবশ্যই ইফতারি করবেন হ্যাঁ এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আগে পিছিয়ে হলে কিন্তু আপনার একটু ভুলের কারণে আপনার রোজাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আরেকটা ভুল যেটা আমরা করে থাকি এটা হলো আমরা ইফতারির সামনে নিয়ে কিন্তু আমরা দুনিয়াবি কথাবার্তা বলি অনেকে আছে মোবাইলে স্ক্রল করতে থাকে বিভিন্ন মোবাইলে ব্যস্ত থাকে না এই সময়টা যদি আমরা একটু দোয়া তসবি তাহলিল পরে আল্লাহর কাছে দোয়া আজ করি তাহলে আল্লাহ পাক তো কবুল করবেন দুটি সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন একটা হচ্ছে ইন্দাল ফুতুর ইফতারির সময়ে সোহান আল্লাহ আরেকটা হচ্ছে সে রিক টাইমে আর তাহাজতের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু দোয়া কবুল করে থাকেন সুতরাং দুটি যে সময় রয়েছে এই সময়টা কিন্তু আমাদের অবহেলায় কাটানো যাবে না ওই সময় দুনিয়ামি কথাবার্তা না বলে মোবাইল টিপি না করে বা যে সময়ে না করে দোয়া করুন মনে মনে আল্লাহ পাকের কাছে যা চাবেন পাকের কাছে যা চাবেন মন থেকে পাক রব্বুল আলমিন তাই কিন্তু পাক দিবেন সুতরাং কেন আপনারা এই কাজটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমরা যে ভুলটা করে থাকি চার নাম্বার এটা হলো লোক দেখানো ইফতার আমরা অনেক সময় অনেক মানুষকে লোক দেখানোর জন্য একটু মারহাবা পাওয়ার জন্য আমরা কিন্তু মানুষকে ইফতার করিয়ে থাকি না না এটা না একদম তাকুয়া মন থেকে যদি আপনি ইফতারি করে থাকেন অবশ্যই যা আপনি পাবেন সম্মানিত অর্ষক আরেকটা ভুল করে থাকি আরেকটা ভুল হলো সর্বশেষ যে ভুলটা পাঁচ নাম্বার যে ভুলটা এটা হলো পেট পুরে আমরা ইফতারে খাই পেট পরিফতারে খেয়েই আমরা শুয়ে পড়ি না এটা করা যাবে না এটা করলে আপনি তারাবির নামাজে কিন্তু আপনি বিঘ্ন হবে অলসতা আসবে সুতরাং এই সময় কিন্তু এই কাজটা করা উঠ উচিত নয় রাসুল সাহা বলেছেন যে সবচেয়ে খারাপ পাত্র হলো মানুষের পেট যারা খুব বেশি করে খায় তাদের খুব সমস্যা হয় সহজে রোগাক্রান্ত হয়ে যায় এজন্য ক্লান্ত হয়ে যায় এজন্য জন্য আপনি রাসুসলাইসালামে শেখানো পথ অনুসারে খাবেন এক নাম্বার হলো আপনি তিন বাঘের একটা বাঘ খাবেন আরেক এক বাঘ খালে রাখবেন আরেক ভাগ পানি রাখবেন এই হলো খাবারের সিস্টেমরা সুস্থ সুন না খাবার এছাড়া আরেকটা যে ভুল করে থাকি এটা হলো খেজুর দিয়ে আমরা অনেকেই ইফতারি করতে চাই ইফতারি করি না অনেকে আছে পানি দিয়ে করে কিন্তু সন্ন্যত হচ্ছে একটা খেজুর দিয়ে ইফতারি করা যদি খেজুর না থাকে সেই ক্ষেত্রে কোনো মিষ্টি দ্রব্য দিয়ে করা সেটাও যদি না থাকে তাহলে আপনি পানি দ্বারা ইফতারি করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়গুলো কিন্তু আমরা ভুল করে থাকি পাক আমাদের এই ভুল থেকে হেফাজত করুন আমিন